বিশালের বর কলি খাতার কোণে জুনাত দুতি ফাইন সুতি প্রাণ্ড ফুরফুর আইলো শালি কলিং বেলে বারান্দার দোর আহা কিড়িং 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 আহা কিড়িং 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 এই খানে পুরনো ফটো অ্যালবাম খুলিয়া জীর্ণ ছবি হাতে তুলিয়া ফ্ল্যাশব্যাক যদি তং হৃদয়ং মম হা করে পাশ ফিরে ঘুম ঘুম ভাঙলো নব সুরে দেখো জনে জনে নব রূপে আইল বর নব রূপে কোনে বরিশালের বর কলিকাতার কোনে বরিশালের বর কলিকাতার কোনে জানবো আমি কিন্তু সব জেনে গেছি তুমি বিয়ের আগে দিদিকে কি কি বলতে তোমার দিদিরে বিয়ের আগে দূর কিছু কইনি তো আই তোকে কি বলতে বল আই তুমি বলতে না কি বলতাম যে আমি মানে আমি না আমি না মানে আমাকে অনেকটা ফিল্মের কোন হিরোইনের মতো দেখতে বলতে না এই কথা হ্যাঁ আ কইছিলাম বোধহয় বোধহয় মানে হ্যাঁ এখন তো সব ভুলে যাবেই না না ভুলুম কেন মানে আসলে গিন্নি এত বছরে এত উপমা দিছি আমার না সব তালগোল পাকে গেছে ও তাই বলে গোড়ার কথা তালে যাবে আরে ভুলুম কেন গোড়ার কথা বলি নাই এখনো তো তুমি ফিল্মের মতোই তবে হ্যাঁ তবে ইয়া বিয়ার আগে তুমি আছিলা নির্বাক ছবি এখন হইতাছো সবাক ছবি আচ্ছা এটা মানে কি বলতো জামবাক তো হ্যাঁ 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 এটা মানে কি গো বুঝো নাই তো না পরে বুঝাই দেব ওনারা সব বৈশা আছেন খেলাটা শুরু করি নমস্কার শুরু করতে বরিশালের বর কলকাতার কোণে ব্যাক কবিতা এইখানে অমর প্রেমিক জুটিরা সব বৈশা আছেন সংযুক্তা পৃথ্বীরাজ সাজাহান মুমতাজ রোমিও জুলিয়েট সবাই এসে পড়ছেন আপনারা আশা করি ভালো আছেন এক সপ্তাহ পরে আবার আপনাদের লোকে দেখা হইলো আমরা প্রথমেই পরিচয় পর্বটা সেরে ভালো নামটা বলুন দাদা নমস্কার আমি অভিজিৎ দাস শেয়ারাফুলি পঞ্চাননতলা হুগলি থেকে আসছি আমি একজন সাধারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারী দাদা রোমিও দাদা হলেন রোমিও আর ওদিকে হলেন জুলিয়েট আমি মিসেস পিয়ালি দাস শেয়ারাফুলি পঞ্চাননতলা থেকে আসছি আমি একজন হাউসওয়াইফ শাহজাহান নমস্কার আমি জয়শ্রী মুখার্জি ত্রিশরা থেকে আসছি আমি সাউথ ইস্টার্ন রেলে কাজ করি নমস্কার আমি অপর্ণা মুখার্জি রিসরা থেকে আসছি আর আমি একজন হাউসওয়াইফ আপনি হলেন মুমতাজ নমস্কার আমি পার্থ মল্লিক আমি শ্রীরামপুর থেকে আসছি আমি ব্যাংকে সার্ভিস করি পৃথ্বীরাজ নমস্কার আমি শম্পা মল্লিক আমি শ্রীরামপুর থেকে আসছি আমি হাউসওয়াইফ আর আপনি কি হলেন বলুন তো সংযুক্তা একবার ম্যাট ফর ইচ আদার আবার শুরু করো প্রথম খেলা হইতে আছে কি খেলা সেই সিংহাসন পর্ব হ্যাঁ আমগম বিক্রমাদিত্যের সিংহাসন এই খেলাটা হইতাছে ওইখানে একটা সিংহাসন পাতা আছে ওইখানে পাতা থাকবো এইবার আমরা কতগুলা প্রশ্ন আপনাদের সামনে করুন এটা ওই প্রশ্নের উত্তরটা হয় ঠিক নাইলে ভুল যদি আপনাকে মনে হয় মানে সবাই মিলে খেলবেন এটা ছয়জন মিলে যদি মনে হয় যে প্রশ্নের উত্তরটা ঠিক তাহলে যা ঠিক মনে হইব সবার আগে দৌড়ায় গিয়ে ওখানে বসে পড়বেন তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যে কাজটা করতে আর কেউ যদি ভুল উত্তরে দৌড়ায় গিয়ে বসে পড়েন তাহলে দুই কাটা জিতবে ঠিক আছে বোঝা গেল শুরু করতে দিই খেলা শুরু করি লেডি কেনি লেডি ক্যানিং এর নামে সৃষ্ট মিষ্টি উড়ে বাবা স্যার জন দৌড়ে সবাই দৌড়ে বলে ঠিক না ভুল ঠিক উত্তর বাহ শাহজাহান পাঁচ শাহজাহান পাঁচ রবীন্দ্রপ্রসাদ প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন পান উঠি উঠি করছে আমি তো জানি না আপনারা চেয়ারে বসবেন কি বসবেন না সেটা আপনাদের ব্যাপার হলো না তবে তাহলে দ্বিতীয় প্রশ্নে চলে যাই ভিসিডি পুরো নাম ভিডিও কম্প্যাক্ট ডিস্ক হয়ে গেছে বলি একটি হিন্দু ভূতের নাম চলে যাচ্ছি পকেট ঘড়ি দেওয়াল ঘড়ি হাত ঘড়ি যেমন আছে দাদি ঘড়িও তেমন আছে পরের প্রশ্ন চলে যাই মহাভারতে ভীম মান্দ ছিলেন ঠিক ঠিক উত্তর বাহ গুড
জুলিয়েট 5 অহল্লা আমি ছিলেন ঋষি বশিষ্ঠ আরে প্রশ্ন যাই এটা কি ঠিক না ভুল ঠিক উত্তর হ্যাঁ কেউ জানে কুমার কানুর আসল নাম পশুপতি ভট্টাচার্য আরে আপনারা উঠুন উনি উঠছে দেখে আপনারা উঠছেন না বসেন গেল ধাক্কা দিয়ে বসাই দিই আপনি চলে যাবেন তো এটা হবে দাদা আপনার মাইনাস 5 হয়ে গেছে না মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 হয়ে গেছে মন্দা সোনার কেল্লার সিনেমার একটি চরিত্র ঠিক রোমিও 5 আমজাদ আলী খান সেতার বাজান ছোট্ট ব্রেক কেউ কোথাও যাবেন না ফিরে আসতেছি শুরু করার আগে তো কত শুনে নাও দিদি তোমাকে কিপটে বলেছে আমি কিপটে তুমি কিপটে না দেন তারপরে নেড়া পুটু পটা সব এতগুলা এক পঙ্গপালের লগে দাঁড়াইয়া তোমার এই বোনটি মোড়ের মাথায় আড্ডা মারতেছিল আমি আগো আইসক্রিম খাওয়াই নাই বলে আমি কিপটা হয়ে গেলাম সে কথা নয় ঠিক আছে কিন্তু আমার কাছে তো তুমি যে কিপটে তার জন্য ভুরি ভুরি অভিযোগ আছে কিসের অভিযোগ কতদিন ধরে বলছি আমার একটা গলায় বেশ সুন্দর মোটা করে বিছে হার গড়িয়ে দাও দিয়েছ দেই না তবে দিমু মহিলা ভাবছি ও মা তাহলে বুঝি কিপটে হয় না না আচ্ছা কুসুম তুমি একটা কথা কইতে পারবা মানে মিতব্যয়ী আর কিপটা এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় মিতব্যয়ী আর কিপটে কিপটা আ জাম্বো বং তুমি একটা এক্সাম্পল দাও এই তো খারাই আছি আমি উদাহরণ হ্যাঁ আমি যখন গুইরা গুইরা ফুটপাত থেকে ছেলে কম দামে মাল কিনি তখন আমি হইতাছি মিতব্যয়ী আর এই আমি যখন তোমার দিদিরে কম দামে মাল কিনতে অনুরোধ করি তখন আমি কিপটে মানে মানে বুঝে লাভ নাই সবাই আছে না সামনে খেলা শুরু করি তারপরে মানে বুঝাইতে আছি এক্স্যাক্টলি চলেন সুখ শারীর গানের রাউন্ড গান অর্থাৎ ধাঁধা ধাঁধা গানের মধ্যে ধাঁধা আছে গানটা শুই না ধাঁধার উত্তর দিতে হইব যদি উত্তরটা দিতে পারেন 30 সেকেন্ড সময় তার মধ্যে উত্তরটা দিতে পারলে ওই যে উত্তরটা হইল ধরেন আরশোলা এই আরশোলা খুঁজে বের করতে বসতে এর মধ্যে আছে না জান তো আরশোলা না তাহলে তো ফর ফর চলে যাবে ধরতে পারবেন না আরশোলাটা ছবি আঁকা তবে আমরা যাইতেছি ওই দিক থেকে শুরু করব প্রথমে এই দিক থেকে সংযুক্ত আপৃত্তিরা ভালো করে বন্ধ দিয়ে গানটা শুনুন বন্ধ দিয়ে গানটা শুনুন ছোট ছোট থাকে হাসলি ভালো লাগে নানা রং বাহারি মন মজে যায় ভাগে কিন্তু দেখো মামা সাবধানে তে যাও রাগ যদি লাগে বউ ঘষবে ঝামা ছোট্ট ঠোঁটে থাকে হাসলে ভালো লাগে নানা রং বাহারি মন মজে যায় ভাগে চটপট বলে ফেলুন তোমার হুয়েতে আমি পারি না গুরুকে গোয়ালে বাঁধিতে বয়কি আছে গো তোমার তোমার ওই ফুয়েতে
তোমার ওই ফুয়েতে আমি পারি না বাঁধিয়া রাখিতে গোয়ালে গরু, তাহলে কি হইতে পারে? বাসি। তাহলে কইতে পারেন নাই, অতএব কোন নম্বর আমরা দিতে পারতেছি না। মন দিয়ে শুনেন, রোমিও জুলিয়েট। ঝুলে জট পাকালে চিট চিটে হলে হাতে ধেলে নিও আমাকে, চুলে জট পাকালে চিট চিটে হলে হাতে ধেলে নিও আমাকে, ফেনায় ফেনায় পাবে রোশনাই দেব তোমাকে, চুলে জট পাকালে চিট চিটে হলে হাতে ঢেলে দিও আমাকে। শ্যাম্পু শ্যাম্পুর প্যাকে দৌড়ে দৌড়ে খুঁজে পেলে পয়েন্ট পাবে। খুঁজা পান নাই কিন্তু উত্তরটা সঠিক দিয়েছিলেন। ১৮ আমরা এই রাউন্ডের শেষে দেখতে পাচ্ছি সংযুক্তা পৃথ্বীরাজ পেছেন ২০, শাহজাহান মুমতাজ আর রোমিও জুলিয়েট ১৮। আমরা যাবো পরের রাউন্ডে। পরের রাউন্ডে যাওয়ার আগে নিবো একটা ছোট্ট ব্রেক, কেউ কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসুন। ব্রেক বরিশালের বরকলি খাতার কোণে আই পড়ছি। এই যে এবার আছে বজ্রবাহু, যেইখানে দাঁড়ায় এক ঘন্টি বাজাইবো ঝুনঝুনি বাজাইবো, হ্যাঁ সেইখানেও খাড়া আছে, ওরে গিয়ে প্রথম ধরতে হইবো। কিন্তু তুমি একটা কিপটিমির গল্প বলেছিলে, বলবে না? আমি বাড়ির থেকে বাইরে হইয়া একটা বাসের পিছনে দৌড়ে দৌড়ে অফিসে চলে এলাম, বাসে উঠলাম না, চার টাকা বেঁচে গেল। তখন বাকি বন্ধুটা কয়, হে তুই কি বোকা রে, তুই একটু যদি ট্যাক্সির পেছন পেছন দৌড়ে আসতিস তাহলে ৪০ টাকা বাজিতে পারতি কমপক্ষে। বাজে গল্প। হ্যাঁ বাজে গল্প তো, এগুলো যাক তা পছন্দ হইব কেন? আসলে তুমি যে কোন বন্ধুর মতো সেটা ভাবে পেতেছো না কি বলতে চাও? না না পাগল হইছো, তোমার আমি কিপটা কমু, তারপরে ওরা পাগল হয়ে যাইবো এরপরে, নালে খেলা শুরু করি আর কি। হ্যাঁ এই যে আমাকে সাজান মুমতাজ রে বাইদ্যা দিছি, উঠে উঠে নিয়ে আসো, উঠে নিয়ে আসো। বাহ দাদা কিরম হাত বাড়াই দিলেন আমার দিকে, গলা শুনতে পেয়েছে? বাবা বৌদি ঠান্ডা কেন, এসি তে শীত লাগছে। জান দাদা দাঁড়িয়ে আছেন কেন, কোথায় আছেন? না নো হাত না, কেউ নেই, থাকলে আমরা সরে যাব, থাকলে ধাক্কা খেয়ে বাসে। বাহ এবার আমি যেটা করব সেটা হলো আমি একটা অঙ্ক বলছি, সেটা আপনাকে ক্যালকুলেট করে সেই রেজাল্টটা বলতে হবে। মন দিয়ে শুনুন, একবারই কইব, একবারই বলবো। রথের মেলায় রুমা কিনলো ২ রজন চুড়ি, সোমা কিনলো ১ রজন, মেঘনা ৬টা। সোমা একটা চুড়ি ভেঙে গেলে মেঘনার মোট কটা চুড়ি রইল? ২৪টা। ভুল, দাদা পিছন থেকে ধরেছি। মন দিয়ে শুনুন, শুনেন কানটা। হ্যাঁ দাদা কানটা ফাটাফাটি। কিন্তু একটা গাছে ১০টা তাল ছিল, দুটো পাড়া হলো, দুটো থেকে তালের বড়া হলো ৪০টা, তাল গাছে আর কটা তাল পড়ে আছে? ৯টা। তাল গাছে ২০টা, ২০টা, ২০টা। রিপিট তো করা যাবে না, এনিওয়ে আপনারা ভুল আনসার দিয়েছেন, ঠিক আনসার ছিল ৮টা। ১০টা তাল ছিল, ২টা পারছে, ৪০টা বড় হয়েছে, তাল কয়টা আছে গাছে এটা তো জিজ্ঞেস করছি।
বৌদি উঠে এসো। সোমা, রবি, সন্তু আর নীল মিলে ষষ্ঠীতে নটা ঠাকুর, সপ্তমীতে কুড়িটা, অষ্টমীতে চব্বিশটা ঠাকুর দেখলো। সপ্তমীতে ওরা কটা ঠাকুর দেখেছে? নটা? খুব ভুল, কুড়িটা। রোমিও জুলিয়েট 18। আজকে আমাদের বিজয়ী হচ্ছেন সংযুক্তা পৃথ্বীরাজ। আপনারা পাচ্ছেন বস্কো ড্রেস মেটেরিয়াল থেকে গিফট হ্যাম্পার। আর শক্তি জুয়েলারি থেকে রূপোর কয়েন, দুইটা রূপার কয়েন, রোমিও জুলিয়েট অক্সফোর্ড, অক্সফোর্ড পেপার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড এর গিফট হ্যাম্পার। তৃতীয় স্থানে আছেন শাহজাহান মুমতাজ বস্কো গিফট হ্যাম্পার। বাহ, আমরা শেষ করার আগে শুনুন নিপবিধি আর শমিকের গান। আমি জানিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি জানিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসীতে তব জল প্রভার, বিম্বিত যেন লাজে। আমি জানি তুমি শশী হে, ভাতিছ গগন। আমরা এখানে আজকে শেষ করতেছি। আগামী সপ্তাহে এই দিন এই সময় আবার আমরা হাজির হবো আপনাদের সামনে বরিশালের বল কলকাতা গনে ম্যাট ফর ইচাদার লইয়া, আরো মজার মজার খেলা লইয়া, আরো মজার মজার জিনিস লইয়া। আপনারা দেখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাগো এখানে যদি অংশগ্রহণ করতে চান তাহলে আইন সিটি বা ডাইভেল সিটি লগে ছবি এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আমাগো ঠিকানা বরিশালের বর কলকাতা কোণে ম্যাট ফর ইচাদার, ইটিভি বাংলা, P46 হাই রোড এক্সটেনশন, ব্রিজ তারাতলা, কলকাতা 88। তাম্বুলো রাগা বয়ানে, মরিয়া পরূপ রূপ মাধুরী, মরিয়া পরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে আমি জানি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। এই অনুষ্ঠানটি সহনিবেদন।